এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক মঞ্চে একটি কাহিনীর মধ্য দিয়ে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সেই শোকগাথা ইতিহাস, যে ইতিহাস কাঁদিয়েছে লাখো বাঙালিকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ড নিয়ে ইতিহাসের সত্য কথন শ্রাবণ ট্র্যাজেডি। দেশি বিদেশি ষড়যন্ত্র ও খুনি মোস্তাকের অপতৎপরতা সত্ত্বেও বঙ্গবন্ধুর পর্বত সমবিশ্বাস। প্রিয় বাংলাদেশে কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে এমনটি কল্পনাও করতে পারেননি বঙ্গবন্ধু, কিন্তু নিষ্পাপ শেখ রাসেল ও পরিবারের সবাইকে সহ নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। সবই ফুটে উঠেছে মঞ্চে। শনিবার মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় শ্রাবণ ট্র্যাজেডি। মহানায়ককে হত্যা করেছে, তাদেরকে চেনা দরকার, তাদের সম্বন্ধে আমাদেরকে জানা দরকার। এই কারণেই জানা দরকার যাতে আমরা ভবিষ্যতে আমাদের এই সকল নির্মম এবং পৈশাচিক ঘটনা থেকে আমরা সতর্ক হতে পারি। এই হত্যাযজ্ঞের পিছনে যারা ছিলেন তারা এখনও অনেকেই বিচারের বাইরে আছেন। আমাদের দাবি থাকবে অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য তার স্বপ্ন বিনির্মাণ করতে যেয়ে তাকে যে হত্যাকর হলো সপরিবারে, এই তথ্যগুলো কিন্তু আসলে নতুন প্রজন্মের জন্য অনেক জানা জরুরি, এবং বঙ্গবন্ধুর চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার চেতনা বিস্তারের জন্য এই কাজগুলো কিন্তু অনেক কাজে লাগবে। এই দেশে তো দীর্ঘদিন যাবৎ সত্যিকারের ইতিহাসটা লুকায়িত ছিল, তো এখন যে ইতিহাসটা তুলে ধরেছে নাট্যকার আনম জামান, তো এটা সত্যি নতুন প্রজন্মকে নতুন আলোর সন্ধান দিবে। এটি আমাদের মুখ্য উদ্দেশ্য আসলে, যে মূল কনস্পিরেসি আসলে ওইখান থেকে শুরু, ক্যান্টনমেন্টের যে আসলে খরিদ বা বিপদগামী কিছু সেনা সদস্যরা সংযুক্ত হয়েছে, সম্পৃক্ত হয়েছে, আসলে মূল হোতা খন্দকার মোস্তাক আহমেদ এবং কর্নেল রশিদ, কর্নেল ফারুক, তাদের প্ররোচনায় তো ক্যান্টনমেন্টের একটি অংশকে তারা খরিদ করতে পেরেছিল সেই পশ্চিমা গোষ্ঠীর মাধ্যমে। আসলে বঙ্গবন্ধু নির্দেশে এবং দেশের জন্যে যুদ্ধ করেছে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি 15ই আগস্টে ফিরে গেছি। কোনো অবস্থাতেই এই হত্যাকাণ্ড পৃথিবীর কেউ বা আমরা এটা মেনে নিতে পারি না, ই শুড বি স্টপড হেন্সফোর্থ। কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে যে সমস্ত ষড়যন্ত্র ছিল এই নাটকের মধ্য দিয়ে এটা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় করার অভিজ্ঞতা বর্ণনা করেন কলাকৌশলীরা। বঙ্গবন্ধুর ক্যারেক্টারে অভিনয় করে এটার অনুভূতি আসলে ব্যক্ত করা যাবে না প্রথম কথা, কারণ উনি এত এত বিশাল মনের একজন মানুষ, বা ওনার যে আসলে মানে পার্সোনালি আমি যখন প্রথম বঙ্গবন্ধুর জীবনীটা পড়ি আমার এই ক্যারেক্টারটা স্টাবলিশ করার জন্য, তখন আসলে তখন যে আমি আসলে ইতিহাসটা জানছি মানে জানতে পেরেছি যে বঙ্গবন্ধু আসলে কতটুকু স্যাক্রিফাইস করেছে আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জন্য, তো সেই ক্ষেত্রে আসলে আমি নিজেকে সত্যিই ধন্য গর্বিত মনে করছি যে আমি ওনার চরিত্র অভিনয় করতে পেরেছি। নিজেকে খুব ধন্য মনে করেছি আমি যে আমি একটি ঐতিহাসিক চরিত্রের সাথে নিজেকে উপস্থাপন করতে পেরেছি। সত্যি মানে আমরা তো যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধ চলাকালীন যে ঘটনা, শেখ কামাল কীভাবে নিহত হয়েছেন, বঙ্গবন্ধু বঙ্গমাতা কীভাবে নিহত হয়েছেন, এই কাজগুলো করতে যে আমরা সমস্ত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। আসলে এই কথাগুলি জানবার এবং বুঝবার জন্য যেই লোকজন দরকার আসলে আমরা সেই লোকজনদেরকে একত্রিত করতে পারছি না। আজকে আসলে আমি মনে করি যে স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং, কলেজে যায় এইসব ছাত্রছাত্রীদের জানা দরকার ছিল, যারা বঙ্গবন্ধুকে আসলে শুধু একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপতি হিসেবে চেনে, কিন্তু 15ই আগস্ট সম্পর্কে তাদের কাছে একটা ধোয়াশা ধোয়াশা ব্যাপার আছে। আমার মনে হয় এই নিয়ে আরও কাজ করবার ব্যাপার আছে।
নাটকটির রচয়িতা বলেন, নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে এই নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 15ই আগস্ট মানুষটিকে হত্যা করা হলো, এটি একটি ব্যাপক রকমের কলঙ্ক এই গোটা জাতির জন্য। আমরা মনে করি যে শিল্পী হিসেবে আমাদের এই কলঙ্কটি মুছবার দায়িত্ব রয়েছে, দায় রয়েছে। ওই জায়গা থেকে মহাকাল নাট্য সম্প্রদায় নাটকটি মঞ্চে এনেছে। তো যেহেতু বঙ্গবন্ধুকে হত্যা করবার পর হত্যাকারীরাই দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিলেন, তারা হত্যার প্রামাণ্য লোপাট করে দিয়েছে, ইতিহাস নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে নতুন প্রজন্ম কিংবা সারা বাংলাদেশের মানুষ আসল হত্যাকারীদের, খুনিদের চিনে নিক যে কারা বঙ্গবন্ধুর খুনি। এটি আমাদের নাটক রচনা করবার পেছনে আমার একটি প্রধানতম উদ্দেশ্য ছিল। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নাটকটি আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।